নানা আয়োজনে রাজধানীর স্কুলগুলোতে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদদের স্মরণে কোমল কণ্ঠে শিশুরা প্রাণ খুলে গিয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, উচ্চারিত হয়েছে সংগ্রামের উজ্জীবিত কবিতা, আর বীর শহীদদের স্বপ্নের লাল সবুজের বাংলাদেশের ছবি এঁকেছে রং তুলিতে। আরো জানাচ্ছেন দেলোয়ার জালালি। সবার পরনে লাল সবুজ পোশাক, ভিকার উন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা মুক্তিযুদ্ধের গান ও কবিতায় মুখরিত করে স্কুল প্রাঙ্গণ। বড়দের কাছে স্বাধীনতার গল্প শুনে উদ্দীপ্ত এই শিক্ষার্থীরা স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে পারি এই দিনটার জন্য। আমরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবো, যতদিন আমরা বেঁচে থাকবো আমরা বাংলাদেশের জন্য এভাবে লড়াই করে যাব। একাত্তরের গৌরব উজ্জ্বল দিনের স্মরণে নানা আয়োজন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। দেশের গান আর কবিতা ছিল শিশুদের কণ্ঠে, পরম ভালোবাসা এঁকেছে চিরায়ত গ্রাম বাংলার ছবি। যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের ছবি আমি এঁকেছি। নয় মাস যুদ্ধের ফলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাই আমি নবান্ন উৎসবটাই এঁকেছি। স্বাধীনতার চেতনায় জীবন গড়া, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো এবং দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতেই এমন আয়োজন করা হয়, জানালেন স্কুলটির অধ্যক্ষ। মাতৃভূমির প্রতি তাদের আন্তরিকতা, মমত্ববোধ, দেশপ্রেম, ভালোবাসা এটা তৈরি হয়। তাদেরকে বুঝিয়ে দিতে হবে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ধানমন্ডি বয়েজ স্কুলও শিশুদের জন্য স্বাধীনতার গল্প বলা, কবিতা আবৃত্তি এবং প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা।